কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে ধর্ণা অবস্থানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে প্রকাশিত ক্যাগ রিপোর্টকে সামনে রেখে রাজ্য সরকারের চুরি এবং বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা অবস্থানের ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রী বনাম রাজ্য বিজেপির সভাপতি এবং বিরোধী দলনেতার এই ধর্ণা পাল্টা ধর্ণা কর্মসূচিতে উত্তাল রাজ্য রাজনীতি। বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে এক উত্তেজনামূলক বাঁকে দাঁড়িয়ে বলা চলে। রাজনৈতিক মহলে চোখ রাখলে দেখা যাচ্ছে, শুক্রবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে অবস্থান বিক্ষোভে ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধর্ণায় সাদা কালো কাপড়ে তৃণমূল নেত্রীকে দেখা গেল মঞ্চে। অপরদিকে পয়লা ফেব্রুয়ারি ক্যাগ রিপোর্টের ছত্রে ছত্রে বাংলার মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে সাংবাদিক বৈঠক ডেকে বাংলার সরকারের ভর্ৎসনা করেছিলেন সুকান্ত মজুমদার। শুক্রবার তিনি জানিয়েছেন, এবার ক্যাগ রিপোর্টকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরাজ্যে সরকারের বঞ্চনা ও চুরির বিরুদ্ধে তারাও পাল্টা ধর্ণার ব্যবস্থা করবেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী পরীক্ষা চলাকালীন এই ধর্ণা শুরু করলেন। আমরা পরীক্ষার মধ্যে কোনো ধরনের আউটডোর পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমরা বন্ধ রেখেছি, বিজেপি বন্ধ রেখেছে। তো মুখ্যমন্ত্রী যখন শুরু করলেন, তো স্বাভাবিকভাবে আমাদেরকেও তাহলে আর বাধা রইল না। অ্যাটলিস্ট আমাদের কাছে কেউ প্রশ্ন তুলতে পারবে না যে বিজেপি কেন করলো। তো আমরা ইমিডিয়েটলি, আমি এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলোচনা করে আমরা পাল্টা ধর্ণার ব্যবস্থা করছি। এই যে সিএজি যে প্রশ্নগুলো তুলেছে, সেই প্রশ্নের উত্তর চায় বাংলার মানুষ, চায় তো। সিএজি তো একটি নিরপেক্ষ সংস্থা। এরপরই এ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বলে রাখা ভালো, ক্যাগের রিপোর্টে উল্লেখ, প্রায় 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে তৃণমূল সরকার। রিপোর্টে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতারণা, বেনিয়ম, তছরূপ এবং অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। স্পষ্টই বলা হয়েছে, কেন্দ্রের পাঠানো অর্থে কাজ করিয়ে কোনো খরচের শংসাপত্র দেখাতে পারেনি মমতা সরকার। তাহলে সেই টাকা গেল কোথায়? এই প্রশ্নই তোলা হয়েছে ক্যাগ রিপোর্টে। আর তারপরেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ধর্ণা। স্বভাবতই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্ণার সময় যেভাবে মমতা সরকারের দুর্নীতি সামনে এসেছে, তাতে মমতার ধর্ণার ঝাঁজ কমেছে বলেই মত বিরোধী মহলে। যদিও সুকান্ত মজুমদার সস্তার রাজনৈতিক কথাবার্তা বলছেন, কাজ এবং উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার একেবারে ফার্স্ট বয় মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। সুকান্ত মজুমদার মূলত সস্তার রাজনৈতিক কথাবার্তা বলছেন। কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলো যদি পড়তেন, তাহলে দেখতেন বিভিন্ন প্রকল্প, বিভিন্ন বিভাগের, সেগুলোর প্রথম পুরস্কার পশ্চিমবঙ্গের পাওয়া, দ্বিতীয় পুরস্কার পশ্চিমবঙ্গের পাওয়া, তৃতীয় পুরস্কার পশ্চিমবঙ্গের পাওয়া। অর্থাৎ কাজ এবং উন্নয়নের ক্ষেত্রে 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন দফতরের রিপোর্টগুলোতে পশ্চিমবঙ্গ হচ্ছে ফার্স্ট বয় ডেভেলপমেন্টে, পারফর্মার। তো ফার্স্ট বয়কে তো প্রাইজ দেওয়ার কথা, তার বদলে প্রতিহিংসাপরায়ণভাবে পরীক্ষা পড়াশোনা এসব নিয়ে ভাবার দরকার নেই। সবই বোঝাপড়া তৃণমূল বিজেপির মধ্যে। লোক দেখানো ঝগড়া দেখাতে চায় তৃণমূল বনাম বিজেপি ধর্ণায় দুই দলের দিকেই তোপ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। মানে ভাব দেখাবেন যে আমরা পারস্পরিক, কিন্তু আসলে একই কর্মসূচিতে যদি দুজন থাকবেন, মুখ্যমন্ত্রী যখন ধর্ণায় বসেছেন, সুকান্ত মজুমদারও ধর্ণায় বসবেন। পুজোর মধ্যে মুখ্যমন্ত্রীর ধর্ণা, পরীক্ষার মধ্যে মুখ্যমন্ত্রীর ধর্ণা, পরীক্ষার মধ্যে বিজেপিরও ধর্ণা। লেখা পড়া, পরীক্ষা পড়াশোনার ছেলে মেয়ে ভবিষ্যৎ কিছু বোঝার দরকার নেই। তৃণমূল আর বিজেপি একটা কম্পিটিটিভ, লোক দেখানো ঝগড়ার মধ্যে থাকতে চায়। তবে বিরোধী দলনেতা কিন্তু ঘটনায় তৃণমূলকে ড্রামাবাজ বলতে দ্বিধাবোধ করেননি। কালকেই জল জীবন মিশনের টাকা পেয়েছেন বলে তৃণমূলকে জোর বেঁধেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এগুলো এই ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। কালকেই জল জীবন মিশনের টাকা পেয়েছেন, এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। সব মিলিয়ে এই মুহূর্তে তৃণমূল বিজেপির ধর্ণা পাল্টা ধর্ণা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তবে ক্যাগ রিপোর্ট সামনে আসার পর বঞ্চনা ইস্যুতে তৃণমূল নিজেকে কতটা স্বচ্ছ প্রমাণ করতে পারে শেষ অবধি নজর সেদিকেই। ক্যালকাটা নিউজ।